নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা কবে দেবে অনেকেই আপনারা জানতে চেয়েছেন মানে লাস্ট যেটা দিয়েছিল বারো নম্বর টাকা এবার তেরো নম্বরের টাকা কবে পাবেন আপনারা সেই নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ভিডিও ভালো লাগলে লাইক করবেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেলাইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না দেখুন পি কিষান প্রকল্পে বছরে তিনবার টাকা দেওয়া হয় এর তিনটা সিজন রয়েছে একটা হচ্ছে এপ্রিল জুলাই আরেকটা হচ্ছে আগস্ট নভেম্বর আরেকটা হচ্ছে ডিসেম্বর মার্চ তো আমরা যেটা লাস্ট বারো নম্বরের টাকা পেলাম সেটা কিন্তু ছিল আগস্ট থেকে নভেম্বর মাসের যে সিজনটা সেই সিজন এবারে যে আমরা টাকাটা পাবো তেরো নম্বরের টাকা সেটা কিন্তু পড়ছে ডিসেম্বর থেকে মার্চ মাসের যে সিজন তার মধ্যে তার মানে হানড্রেড পার্সেন্ট ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে আমরা টাকা পাবই এবার কোন মাসে টাকা পাবো বা কোন দিনে টাকা পাবো সেটা আপনারা কীভাবে বুঝবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমি একজন কৃষকের বেনিফিশারি স্টেটাস ওপেন করেছি এই কৃষকটি হচ্ছে যেদিন থেকে পশ্চিমবঙ্গে পিএম কিষাণ চালু হয়েছে একদম প্রথম থেকে টাকা পেয়ে আসছেন তো পিএম কিষানের টাকা পশ্চিমবঙ্গে সর্বোচ্চ ছ নম্বর পর্যন্ত দিয়েছে ছবার টাকা দিয়েছে ছবারেরই টাকা উনি পেয়ে গিয়েছেন তো এনার দেখুন টাকা দেওয়ার যে ডেটগুলো এগুলো দেখলে কিছুটা আপনারা আইডিয়া করতে পারবেন যেমন দেখতে পাচ্ছেন ওনার সর্বপ্রথম টাকা ঢুকেছিল পাঁচের মাসে দু হাজার একুশ সালে তো সেই মতো বাইশ সালেও আবার পাঁচের মাসেই ঢুকেছে তারপরে ওনার আটের মাসে টাকা ঢুকেছিল একুশ সালে কিন্তু এবারে একটু দেরি করে সেই টাকাটাই ঢুকেছে বাইশ সালে দশের মাসে তারপরে দেখুন ওনার টাকা ঢুকেছিলো বাইশ সালের এক তারিখ পয়লা জানুয়ারি টাকা ঢুকেছিল কিন্তু ওনার এখানে একদিন পরে এখানে আপডেটটা হয়েছে না এলে টাকাটা দেওয়া হয়েছিল এক এক দু মানে পয়লা জানুয়ারি কিন্তু টাকাটা দিয়েছিল তো এবার এই যে পয়লা জানুয়ারি যেটা টাকাটা দিয়েছিল সেই টাকাটা এবার আমরা পাবো এই জায়গাটায় সেই আপডেটটা আসবে মানে পরবর্তী ইনস্টলমেন্ট তেরো নম্বরে সেটা পাবো তো আমরা যদি আগের বছরে টাকা দেওয়ার ধরন দেখি তাহলে পাঁচের মাসে দিয়েছিল আটের মাসে দিয়েছিল তারপর জানুয়ারি মাসে দিয়েছিল ঠিক একইভাবে বাইশ সালে পাঁচের মাসেও দিয়েছে এখানে দশের মাসে দিয়েছে এবার তিন নম্বরটা তাহলে কত মাসে দেবে তিন নম্বরটা কিন্তু হিসাব মতো বোঝা যাচ্ছে যে তেইশ সালের জানুয়ারি মাসে দেবে দু হাজার সালের জানুয়ারি মাসে আপনারা কিন্তু পি এম যে তেরো নম্বর কিস্তির টাকা তা কিন্তু পেতে চলেছেন জানুয়ারির প্রথমের দিকেই টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে আগের বছর পয়লা জানুয়ারি টাকা দিয়েছিল এবার তেইশ সালেও হয়তো পয়লা জানুয়ারি টাকা আবার রিলিজ করতে পারে কারণ পয়লা জানুয়ারির দিনটা হচ্ছে একটা শুভ দিন বা বছরের সূচনা হচ্ছে তাই ওই দিনটাকেই কিন্তু প্রতি বছর বেছে নেওয়া হয় টাকা দেওয়ার জন্য তো এইবারেও যদি কৃষকদের কোনো ভেরিফিকেশান বা কোনো নতুন কিছু আপডেট না আসে তাহলে কিন্তু আপনারা পয়লা জানুয়ারি হয়তো সম্ভবত টাকা পেয়ে যেতে পারেন এখন পর্যন্ত অফিসিয়াল ডেট অ্যানাউন্স হয়নি আপনাদেরকে আগের বছরে টাকা দেওয়ার অনুমান করেই আমরা সম্ভাব্য ডেটটা বললাম তো পরবর্তী সময়ে অফিসিয়াল ডেট যখন অ্যানাউন্স হবে প্রতিবারের মতো আপনারা ভিডিও পেয়ে যাবেন এই চ্যানেল থেকে আপনাদের কি মতামত কবে টাকা দিতে পারে তেরো নম্বর কিস্তির কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন পরবর্তী নেক্সট আপডেট এভাবেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না